नमस्कार बन्धुरा, हपन माइया इसे नोड़ा आमी इंद्राणी हाँसदा आपनादेर सकलके स्वागत जानाई। आज के रान्ना करब सजनेर डाटा दिए माछेर झोल। तो भिडियो स्किप ना करे प्रथम थेके शेष अब्दि देखबेन आर भालो लागले अवश्य कमेंट करबेन। चलुन ताहले प्रथमे माछ भाजार जन्य परिमाण मतो तेल दिए तेलटा भालोभावे गरम होते दिते हबे। माछेर मध्ये नुन आर हलुद भालोभावे माखिए माछटा भालोभावे भेजे निते हबे। মাছ ভালোভাবে ভাজা হয়ে গেলে তেল থেকে তুলে নিতে হবে। এইভাবে সব মাছ ভেজে নিতে হবে। মাছ ভাজা হয়ে গেলে ওই তেলের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে অল্প ভেজে নিতে হবে। পেঁয়াজ অল্প ভাজা হয়ে গেলে সজনের ডাটা আর আলু দিয়ে অল্প ভেজে নিতে হবে। ভাজার সময় পরিমাণ মতো লবণ দিয়ে অল্প একটু নেড়ে একটু ঢাকা দিয়ে রাখতে হবে। কিছুক্ষণ পর ঢাকনা খুলে আদা বাটা আর রসুন বাটা অল্প দিয়ে একটু নেড়ে নিতে হবে। ভাজার সময় অল্প ধনে গুঁড়ো, অল্প লঙ্কা গুঁড়ো আর পরিমাণ মতো হলুদ দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। এরপর টমেটো কুচি দিয়ে অল্প একটু নেড়ে ঢাকা দিয়ে দিতে হবে যাতে টমেটোটা গলে যায়। কিছুক্ষণ পর ঢাকনা খুলে টমেটো অল্প গলে গেলে ভালো করে কষিয়ে নিতে হবে। কষানোর সময় সানরাইজের মাছের ঝোলের মশলা অল্প একটু দিয়ে অল্প একটু জল দিয়ে ভালো করে নেড়ে একটু ঢাকা দিয়ে দিতে হবে যাতে ডাটাটা একটু সেদ্ধ হয়। কিছুক্ষণ পর ঢাকনা তুলে ভালো করে নিয়ে নিতে হবে। মাখা মাখা হয়ে গেলে পরিমাণ মতো ঝোলের জন্য জল দিয়ে দিতে হবে। ঝোল ফুটে উঠলে ভেজে রাখা মাছ ঝোলের মধ্যে দিয়ে ঢাকা দিয়ে দিতে হবে। কিছুক্ষণ পর ঢাকনা তুলে ধনে পাতা চারিদিকে ছড়িয়ে একটু ফুটে উঠলে নামিয়ে দিলেই রেডি আমাদের সজনে ডাটা দিয়ে মাছের ঝোল। তো আজকের এই রেসিপিটা কীরকম লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আর যারাই আমার চ্যানেলে প্রথমবার এসো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে অন করে দিও। আজকে এখানে শেষ করলাম, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।